हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करी सबाई भालो आछो, आमियो खूब भालो आछी। आज आमी तोमादेर खूबी कम तेल मसलाय लाउ छेचकी बनिए देखाबो। अनेकेई लाउ खेते चाओ ना, लाउयेर ए विभिन्न रेसिपि तोमरा बाड़ीते एकबार होलेओ ट्राई करे देखबे। एखाने आमी लाउ ओ आलू डुमो डुमो करे केटे नियेछी। लाउटा सरु करे केटे नियेछी, आलूटा डुमो डुमो करे केटे नियेछी। लाउटा कोची होले खेते आरो टेस्टी हबे। एखाने आमी छोला नियेछी, फोड़नेर जन्य काँचा लंका, जीरे, तेजपाता और हिंग नियेछी। एटा आमी प्रेशार कुकारे बानाबो, ताई समयो खूब कम लागबे। प्रथमे आमी एक चामचेर मतो सर्षेर तेल दिए दिलाम, तार मध्ये आमी जीरे फोड़न दिए दिलाम। जीरे फोड़नटा भालोभावे होये गेले एखाने आमी काँचा लंकार दुटो चेरा दिए दिलाम, तेजपाता दिए दिलाम। एबार आमी एर मध्ये छोलाटा दिए देबो। এটাকে আমি লো ফ্লেমে এক মিনিটের মতো একটু ভাজব। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, লাউ ও আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা আমি প্রেসার কুকারে করছি, তাই দেখবে খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যাবে। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে। দেখতেই পাচ্ছ এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট, অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি আরও অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঢেকে রেখে দেব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ অনেকটা লাউ থেকে জল ছেড়ে গেছে। লাউ করার সময় বাড়তি আর জল দেবার কোনো প্রয়োজন নেই, লাউ থেকেই অনেকটা জল বেরোয়। এবার আমি চিনি দিয়ে দিলাম, এখানে আদা বাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আদা বাটাও আমি এখানে 1 চামচ দিয়েছি, চিনিটাও দিয়ে দিলাম এখানে, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে মশলাটা আলাদাভাবে কষিনি, একবারে দিয়েই আমি কষে নিচ্ছি। যাদের হাতে সময় কম আছে তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা এঁটে দিলাম। এদিকে আমি একটা ছক রেডি করব। এখানে আমি 1/2 চামচ ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি থেঁতো করা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এই ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। এদিকে আমার লাউটাও আমি একটা সিটি মেরে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই ছকটা এর মধ্যে দিয়ে দেব। এই ছকটা দিয়ে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবে। এই ঘি ও গোটা গরম মশলার যে আমি ছকটা দিলাম, এটাতেই এর স্বাদ একদম বদলে যাবে। একটা পাত্রে ঢেলে নিলাম, রেডি হয়ে গেল আমার লাউয়ের ছেঁচকি। তোমরা অবশ্যই এই গ্রীষ্মকালে এই লাউয়ের ছেঁচকি বাড়িতে বানিয়ে দেখ।